ইতিমধ্যে বন্ধু প্রকাশের আত্মীয়দের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হওয়ার পর জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন, চলুন শুনি তার বক্তব্য। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। সাহেব, একটু ছোট্ট করে ব্রিফ নেব। গোটা পরিবার যে প্রশ্নগুলো তুলছিল আজকে তারা খুশি। আজকে আমরা দুটোই ফ্যামিলিকে ডেকেছিলাম আর ওদেরকে আমরা ব্রিফ করেছি আমরা কি আমাদের ইনভেস্টিগেশন এখন অবধি হয়েছে আর কি আমাদের ফার্দার বাকি আছে। ওরা বেসিক্যালি মিডিয়ার মাধ্যম থেকে অথবা নিউজ পেপার মাধ্যম থেকে যা যা পাচ্ছিলো সেটাতে একটা কনফিউশন ওদের মধ্যে একটা ছিল, সেটা আজকে আমরা ওদের ক্ল্যারিফাই করেছি, তো ওরা সন্তুষ্ট। আচ্ছা, কিন্তু যে বিষয়গুলো প্রশ্নগুলো দাঁড়াচ্ছিলো যে একজনের পক্ষে পাঁচ মিনিটের মধ্যে তিনটে খুন করা সম্ভব কি না, আপনারা কি এখনও নিশ্চিত যে একার পক্ষে এই কাজটি হয়েছে? শুধু আমরা অ্যারেস্ট করেছি, আমরা রিমান্ড নিয়েছি আর আমাদের ডেইলি ইন্টারোগেশন চলছে। যা যা ইনফরমেশান আমরা পেয়েছি সেটাকে ফার্দার ভেরিফাই করা হচ্ছে আর আমরা সিন অফ ক্রাইমকে আমরা রিকনস্ট্রাক্ট করবো। কোথায় থেকে ব্যাপার নিয়েছে, কোথায় থেকে গঞ্জি নিয়েছে, সব জিনিসগুলোকে একে করে আমরা এভিডেন্স সাথে আমরা এস্টাবলিশ করছি। না মানে একাই কি করেছে না কি কেউ রয়েছে এখনো পর্যন্ত, কি আসছে সেটা আমি বললাম আপনাকে। আমাদের রিমান্ড পিরিয়ডে আসামি আছে, ওকে আমরা ডেইলি বেস ইন্টারোগেশন করছি আর সিন অফ ক্রাইম আমরা রিকনস্ট্রাক্ট করবো আর বাকি এভিডেন্সগুলো যে আছে সেটাকে আমরা কানেক্ট করবো। না, আপনি প্রথম দিন বলেছিলেন একাই, প্রথম দিন আপনি বলেছিলেন একাই করেছিল গোটা বিষয়টা সম্পর্কে, এখন কি কোনো সন্দেহ দানা পাচ্ছে এখানে? আমাদের কোনো সন্দেহ নেই কোনো জিনিসকে নিয়ে, কিন্তু আমরা চুক্তি ইনভেস্টিগেশন আমাদের প্রসিড করছে পয়েন্ট টু পয়েন্ট, যেভাবে প্রসিড করছে ওভাবে এভিডেন্সকে আমরা কানেক্ট করছি আর 14 দিনের রিমান্ড মধ্যে আপনাদেরকে হয়তো আমরা 2-3 দিন পরে আরও আমরা ডিটেলে বলতে পারবো। বিটস অ্যান্ড পিসেস আমরা বলতে চাইছি না, আমাদের অলরেডি 2 দিনের রিমান্ড হয়েছে, কিছুটা জিনিস আমরা পেয়েছি, আরও আমাদের অনেক দিনের রিমান্ড আছে। কমপ্লিট যখন হবে অফ উইদিন 4-5 ডেজ আপনাদেরকে আরও আমরা ডিটেলভাবে দিই। পরিবারের লোককে আশ্বস্ত হলো, আপনারা কথা বলতে পারেন। স্যার, থ্যাংক ইউ।